দাদার ব্লগ, দিদির ব্লগ, ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এন্টারটেনমেন্ট ব্লগ, মুভি ব্লগ, সব ব্লগ দেখার লোক আছে, কিন্তু ক্যান্সারের ব্লগ দেখার লোক নেই গো। তাহলে আমাদের দেশের কি হবে? এই জন্যই আমাদের দেশে ক্যান্সারের রোগীরা চিকিৎসা না পেয়ে মরে। আপনি নিজেও ভেবে দেখুন, গ্রামে গঞ্জে প্রত্যন্ত পল্লীতে, সেখানেও কিন্তু আজকাল লোকজন ইন্টারনেটের দৌলতে সদ্য বাজারে যে সিনেমা বেরোয় সেটা তার হাতে পৌঁছে যায়, সদ্য বাজারে যে ভিডিও রিলিজ হয়, যে মিউজিক রিলিজ হয় সেটাও তার হাতে পৌঁছে যায়। কিন্তু ক্যান্সারের চিকিৎসার যে আপডেটগুলো, যে সদ্য আবিষ্কৃত অ্যাডভান্সমেন্টগুলো, সেগুলো কিন্তু তাদের হাতে পৌঁছায় না। আর আমাদের কিন্তু সেই এনার্জিও নেই, সেই উৎসাহও নেই যে নিজেরা একটু পড়াশোনা করে ক্যান্সারের চিকিৎসাকে দেশের প্রত্যেকটি কোণায় গরিব গুর্ব মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। কারণ ক্যান্সার তো এন্টারটেনমেন্ট নয়। ক্যান্সারের মাহাত্ম্য লোকে তখনই বোঝে যখন তার ঘরের লোকের ক্যান্সার হয়। পাশের বাড়িতে যদি ক্যান্সার হয় কারুর, আমি আহাউহু করতে পারি, প্রয়োজনে পাশে গিয়ে একটু দাঁড়াতে পারি, গিয়ে মজা দেখতে পারি, কিন্তু যখন সেটার মাহাত্ম্য আমি তখনই বুঝবো যখন আমার ঘরে কারুর ক্যান্সার হবে। ক্যান্সার একটি সামাজিক ব্যাধি। ক্যান্সারের চিকিৎসা করতে গেলে শুধুমাত্র মেডিকেল সায়েন্সের অ্যাডভান্সমেন্ট হলে হবে না, শুধুমাত্র ডাক্তারবাবুরাই পড়াশোনা করলে হবে না। ক্যান্সারের চিকিৎসা করতে গেলে, আমাদের দেশের প্রত্যেকটি কোণায় কোণায় ক্যান্সার চিকিৎসাকে ছড়িয়ে দিতে গেলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাদের হাতেই রয়েছে সেই চাবিকাঠি যাতে আমরা অদূর ভবিষ্যতের মধ্যে একটি ক্যান্সার মুক্ত পৃথিবী গড়তে পারি। ক্যান্সারের ডাক্তারবাবুদের ব্লগগুলি দেখুন, তাদের ভিডিওগুলি দেখুন, তাদের টেকনিকগুলি দেখুন, তাদের সমস্ত পড়াশোনা দেখুন, তাদের ওয়েবসাইটগুলো নিয়ে চর্চা করুন, ইউটিউবে গিয়ে ক্যান্সারের কিভাবে চিকিৎসা করা হয়, দেশে কত ক্যান্সার এনজিও রয়েছে, তারা কিভাবে গরিব মানুষদের বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা দিতে এগিয়ে আসছেন, এগুলো নিয়েও একটু চর্চা করুন না ভাই। তাতে হয়তো আপনার কয়েকটা মিনিট যাবে, কয়েকটা ঘন্টা যাবে, কিন্তু আপনার এই আহরিত জ্ঞান যে কত পরিবারের জীবন বাঁচাবে এটা কিন্তু আপনিও ভেবে দেখতে পাচ্ছেন না, সেটা আপনি এখনও বুঝতেও পারছেন না। একবার চেষ্টা করে দেখুন, একটা ক্যান্সার পেশেন্ট বাঁচানো মানে কিন্তু একজন রোগীকে বাঁচানো নয়, একটা ফ্যামিলিকে বাঁচানো, একটা পরিবারকে বাঁচানো। একটা পরিবারকে বাঁচানোর যে আনন্দ রয়েছে সেই আনন্দ কিন্তু কোনো মুভি ব্লগ, কোনো এন্টারটেনমেন্ট ব্লগ, কোনো ট্র্যাভেল ব্লগ দেখে কোনো দিনই পাবেন না। সেই জন্য এগিয়ে আসুন, ক্যান্সার নিয়ে আরও চর্চা করুন, ক্যান্সার নিয়ে জানুন। ক্যান্সার সম্পর্কে আপনি যে জ্ঞান আহরণ করছেন সেটা কিন্তু নিজের মধ্যে সীমিত রাখবার জন্য নয়, সেই জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। নিজের বাড়ি, নিজের বন্ধুবান্ধব, নিজের অফিস কলিগরা, নিজের পাড়া প্রতিবেশী, সবার সঙ্গে সেইগুলো শেয়ার করুন। ক্যান্সারের চিকিৎসা কিভাবে হয়, কোন সেন্টারে সবচেয়ে ভালো চিকিৎসা হয়, কোন অঙ্গের ক্যান্সারের অপারেশন কোন ডাক্তারবাবু সবচেয়ে ভালোভাবে করেন, কেমোথেরাপি কোন ডাক্তারবাবু সবচেয়ে বেশি অভিজ্ঞতার সঙ্গে দেন, রেডিয়েশনের কোন কোন মেশিন আছে, অ্যাডভান্সমেন্টগুলি কী কী, কোন কোন অ্যাডভান্স টেকনিকে আমরা রেডিয়েশন দিয়ে, কেমো দিয়ে, অপারেশন ছাড়াই পেশেন্টকে সুস্থ করতে পারি, কখনো ভেবে দেখেছেন এই কথাগুলো? এগুলো নিয়ে একটু চর্চা করুন, তবেই তো আমাদের দেশে উন্নয়ন আসবে, তবেই তো উন্নয়ন আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবে। একটু মুভি ব্লগ বা ট্র্যাভেল ব্লগ না দেখে, ফ্যাশন ব্লগ বা রান্নাঘরের ব্লগ না দেখে, মাঝে মধ্যে একটু গরিব মানুষের ঘরে ক্যান্সারের চিকিৎসাটাকেও পৌঁছে দেওয়ার চেষ্টা করুন না। মাঝে মাঝে একটু ক্যান্সারের নলেজ, ক্যান্সারের সম্পর্কে জ্ঞানও পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবার জন্য চেষ্টা করুন না? তাতে তো আমাদেরই লাভ, আলটিমেটলি আমাদের সমাজের লাভ, আমাদের দেশের লাভ, আমাদের ভবিষ্যতের লাভ। এগিয়ে আসুন, ক্যান্সার মুক্ত পৃথিবী গড়ে তুলতে সক্রিয় ভূমিকা নিন।